ইউক্রেন এবং ফিনল্যান্ড ইস্যুতে বলি পাঠা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে ইরানের হাতে ছেড়ে দিয়ে সিরিয়া থেকে সরে যাচ্ছে রাশিয়া। সিরিয়ায় রাশিয়া রেখে যাওয়া বিমান ঘাঁটি ইরানের ইসলামী বিপ্লবীকারী বাহিনী বা আইআরজিসি এবং লেবাননের হিজবুল্লাহর কাছে হস্তান্তর করা হচ্ছে। সাথে থাকছে রাশিয়ার অত্যাধুনিক সব অস্ত্র। ফলে ইসরায়েল যখন তখন ইরান এবং হিজবুল্লাহর আক্রমণের শিকার হবে। কিছুদিন আগে রাশিয়াকে অপরাধী আখ্যা দিয়েছিল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টস। ইসরায়েলকে এখন ইরানের হাতে তুলে দিয়ে পুতিন তাদেরকে শিক্ষা দিচ্ছেন বলেই মনে হচ্ছে। সিরিয়ায় ইরানকে রাশিয়া কি কি দিয়ে যাচ্ছে এবং সিরিয়া থেকে ইরান কত সহজেই ইসরায়েলে হামলা করতে পারে তাই তুলে ধরবো আমাদের আজকের ভিডিওটিতে। ইরান কিভাবে ইসরায়েলে কলিজায় থাবা দিতে যাচ্ছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ইসরায়েলের বিপদ বুঝতে হলে প্রথমে মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকানো যাক। ইসরায়েলের সাথে ইরানের কোনো সীমান্ত নেই, বরং ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কয়েকশো কিলোমিটার। এত দূরে হওয়ার কারণে ইরান সহজেই ইসরায়েলে হামলা করতে পারে না। কিন্তু সিরিয়া একেবারে ইসরায়েলের সীমান্ত ঘেঁষা। সিরিয়ার সীমান্ত থেকে ইসরায়েলের রাজধানী তেল আভিভ মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও সিরিয়া এবং লেবানন সীমান্ত এক হওয়াতে হিজবুল্লাহর হাতেও ভারী অস্ত্র তুলে দিতে পারবে ইরান। একই কথা প্রযোজ্য হামাসের ক্ষেত্রেও। এটা ঠিক যে কোনো অজুহাত ছাড়াই ইরান ইসরায়েলের সরাসরি হামলা করবে না, কিন্তু সিরিয়াতে ইরানের উপস্থিতি থাকায় ইরান সহজেই ইসরায়েলের চোরাগুপ্তা হামলাও করতে পারবে। যেমন সিরিয়া এবং ইসরায়েলের সীমান্তে ইরান তাদের আর্টিলারি বসিয়ে ইসরায়েলে হামলা করতে পারে। সেইগুলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা সেনা ক্যাম্পে পড়তে পারে। এক গোলাতেই ইসরায়েলের মারাত্মক ক্ষতি হবে। আর গোপনে হামলা করার জন্য ইরানকেও দোষারোপ করার উপায় থাকবে না। ইসরায়েলের হামলার এটা কেবল ছোট্ট একটা উদাহরণ। ইরান তাদের ড্রোন, মিসাইল এবং গুপ্তচর বাহিনীকে ব্যবহার করে দিনে কিংবা রাতের আধারে ইসরায়েলের পরমাণু গবেষণাগার সহ যে কোনো স্থাপনায় হামলা করতে পারবে। আবার ইরান সিরিয়ার সামরিক বাহিনীর নাম করে নিজেরাও সরাসরি ইসরায়েলি মিসাইল নিক্ষেপ করতে পারে, কারণ ইসরায়েল প্রায় সিরিয়ায় বিমান হামলা করে। কূটনৈতিক কারণে রাশিয়া ইসরায়েলের এসব হামলা ঠেকায়নি, কিন্তু ইরানের সেই বালাই নেই। সুতরাং ইসরায়েলেও হামলা করার বৈধতা সিরিয়ার রয়েছে। প্রশ্ন জাগতে পারে, ইরান তো আগে থেকেই সিরিয়াতে আছে, তাতে তো ইসরায়েলের কোনো সমস্যা হয়নি। আসলে এতদিন ইরান সিরিয়াতে ছিল স্বল্প পরিসরে এবং গোপনেই। কেবল বিদ্রোহী এবং আইস জঙ্গিদের হঠাৎই ইরানের সেনারা সিরিয়াতে ছিল, কিন্তু এখন সিরিয়াতে ইরানের সামরিক ঘাঁটি হলো। ফলে ইসরায়েলের পাশেই ইরান তাদের মিসাইল, ড্রোন, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানের মতো অস্ত্র রাখতে পারবে। সাথে তো হিজবুল্লাহ আছেই। এখন ইরান খুব সহজেই হিজবুল্লাহ হাতে আরও ভারী অস্ত্র তুলে দিতে পারবে, কারণ লেবানন এবং সিরিয়ায় যোগাযোগ খুবই সহজ। ভ্লাদিমির পুতিন দনবাসের যুদ্ধে সাহায্য করার জন্য রাশিয়ান সেনাদের সিরিয়া থেকে ইউক্রেনে পাঠাতে শুরু করেছে বলে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। এদিকে ইরানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাম্প্রতিক সফরের ফলে ইরান রাশিয়া থেকে রেখে যাওয়া শূন্যতা পূরণের চেষ্টা করতে পারে। ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের প্রেক্ষিতেই রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করা হচ্ছে। সিরিয়া থেকে আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়ার পর থেকে সেখানে শান্তি বজায় রাখার দায়িত্বে ছিল রাশিয়া সেনারা, কিন্তু সেখানে ইরানের সেনাদের অবস্থান নেওয়ার মানে হচ্ছে তা আমেরিকা মিত্র ইসরায়েলের জন্য সরাসরি হুমকি, যার ফলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধি পাবে। আমেরিকা এবং ইসরায়েলের জন্য এটি অনেক বেশি ভয়ের কারণ হয়ে উঠবে, কারণ ইরান এবং সিরিয়া দুই দেশেই তীব্র ইসরায়েল বিরোধী।
মার্কিন বিরোধিতাও তাদেরকে মধ্যপ্রাচ্যের কাছাকাছি এনেছে। সোভিয়েত আমল থেকেই সিরিয়ায় রাশিয়ার কৌশলগত ছত্রছায়া রয়েছে। দেশটিতে 23,000 রাশিয়া সেনা নিয়োজিত রয়েছে। তবে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু থেকে ইসরায়েল সেখান থেকে নিজেদেরকে মোটামুটি দূরে রেখেছে। তারা বিভিন্ন সময়ে দাবি করেছে বাশার আল আসাদকে তারা শত্রু হিসেবেই বিবেচনা করে না, কিংবা বাশারের পক্ষে সিরিয়াতে রাশিয়ার উপস্থিতি নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই। যতক্ষণ পর্যন্ত না ইরান এবং হিজবুল্লাহ সেখানে শক্তিশালী হতে শুরু করে। এখন সিরিয়াতে আবারও যখন সংঘাতের তীব্রতা বাড়ার আভাস মিলছে, বাশার আল আসাদ তখন রাশিয়ার সমর্থনের থেকে ইরানের উপরেই নির্ভর করতে শুরু করেছেন। সিরিয়াতে রাশিয়ান সেনারা নিয়ন্ত্রণ করে এমন কিছু এলাকা এরই মধ্যে ইরান নিজেদের সেনায় নিয়োজিত করেছে। সিরিয়ার জ্বালানি সংকট কাটাতেও সহযোগিতা করছে ইরান। ইউক্রেনে আক্রমণ শুরুর আগ পর্যন্ত সিরিয়াতে গ্যাস সরবরাহ করত রাশিয়া, কিন্তু ইউক্রেন যুদ্ধে সেই সরবরাহ ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। রাশিয়ার কয়েকটি সূত্র জানাচ্ছে আসাদ সরকারকে প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য জ্বালানির প্রধান যোগানদাতা এখন ইরান। সিরিয়া বিরোধী যোদ্ধাদের ক্রমাগত প্রতিরোধের মুখে আসাদকে টিকিয়ে রাখা নিশ্চিত করতেই রাশিয়া এবং ইরান উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইরান যখন আসাদকে সমর্থন করার জন্য তাদের মিলিশিয়া পাঠিয়েছিল, রাশিয়া তার ফাইটার জেট দিয়ে তাদেরকে সমর্থন করেছিল। এই দুই দেশের বাইরে সিরিয়ার আরেকটি পক্ষ হচ্ছে তুরস্ক। সম্প্রতি তুরস্ক উত্তর সিরিয়াতে আক্রমণ জোরদার করেছে। সেখানে আমেরিকা সমর্থিত কুর্দি বাহিনীদের উপরে আক্রমণ চালাচ্ছে তুরস্ক। ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এক সামরিক কর্মকর্তা ইরাক এবং সিরিয়াতে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন তুরস্ক নিজেদের পবিত্র যুদ্ধে লড়ছে। কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে নৈতিক অধিকার তুরস্কের রয়েছে। এই কুর্দিদের বড় সমর্থক আবার সুইডেন এবং ফিনল্যান্ড, অর্থাৎ তুরস্কের হাতেও আমেরিকান মিত্ররা মারা পড়ছে। যাই হোক, রাশিয়াকে খোঁচাতে গিয়ে ইসরায়েল নিজেই খাঁচায় বন্দি হওয়ার অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আমেরিকা ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে ব্যস্ত, তাই আবারও আরব ইসরায়েল যুদ্ধের মতো পরিস্থিতি হলে ইসরায়েলকে এবারে কে বাঁচাবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য ইস্যুতে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।